প্রিয় বিউয়ার সকল, আসসালামু আলাইকুম। সবরে ঈদ মুবারক। আর মাত্র 2 দিন পরে, আজকের দিন এবং কালকের দিন পরেও আমরা পবিত্র ঈদ এবং কুরবানির ঈদ, আমরা সবাই কুরবানি দিমু। এবং এই কুরবানির ঈদও যারা শ্রমিক আছেন তারা আনন্দ করার লাগি এবং তারা ন্যায্য দাবি আদায় করার লাগি তারা আন্দোলন করা। আফারা দেখরা যে হোটেল শ্রমিক যারা আমরা কই, হোটেলও যারা কাজ করেন, খাবার দাবার আমরারে আনিয়া দিন, আমরা যারা হোটেলে খাওয়া যাই, রান্নাবান্না যারা করেন, বাবুর্চি যারা রাখই, তারা আন্দোলন করা, তারার ন্যায্য দাবি আদায় করার লাগি হোটেল শ্রমিকগুলোরে ঈদ বোনাস দেওয়া হয় না। এটা একটা মারাত্মক বিষয়, খেনে দেওয়া হয় না। তারার দাবি আদায় করার লাগি, তারার ঈদ বোনাস পাওয়ার লাগি তারা আন্দোলন করা। আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করুকা, কমেন্ট মন্তব্য করুকা, এবং তারার মিছিল এবং বক্তব্য করুকা। ধন্যবাদ সবে। সাথে আছি আমি সাংবাদিক হামিদ সাগর। এখান মনে করে না যে একজন মানুষে আমার কোনো চাকরি করে, কিন্তু তাহলে কিরকম আমরা বোনাস দিতাম, বেতন দিতাম, এগুলা না চিন্তা হইয়া এ চিন্তা করে যে কর কোরবানি এগুলো দিলাম। কিন্তু আমরা হোটেল শ্রমিক এখান গৌরব করতাম পারি যে আমরা কখনো অন্যায় কাজ করি না, চিন্তাই করি না, হাই লেখার করি না, আমরা শরীর পরিশ্রম করিয়া সেখান ইনকাম করি, কিন্তু মালিকরে হোটেল রেস্টুরেন্টের মালিককে আমরা উন্নত করে দেয়, একটা রেস্টুরেন্টে দুইটা রেস্টুরেন্টের মালিক বানিয়ে দেয়, কিন্তু আমরা যদি কোনো মালিকে বেতন করা না দেয় মনে করবো এলাকার মূর্খ মানুষ এই জগত নাই। আপনারা কি এমন আছেন নিয়ে কথা? কারণ আমরা রুজি করি মালিকরে, আমরা দেখা ইনকাম করে দেয়, কিন্তু ও মালিকে কেউ বলে আপনার অনাজ দিত। কারণ আমরা বউ বাচ্চা আছে, ফ্যামিলি আছে, আমরা সারা বছর কাজ করি, কিন্তু সারা বছর তো বোনাস কথা হইলাম না, দুই ঈদও আমরা দুইটা বোনাস দিত, উন্নতমূল্য আছে তার কাছে দাবি, কিন্তু মালিক সমাজ এত নিকৃষ্ট যে তার কাছে কি আমরা দাবি করতে হয় যে ভাই আমরা বোনাস দো, মিছিল করি আমরা এই তো আমরা বোনাস দো, কিন্তু মালিকের নিয়ম হইলে কি সব স্টাফে টুকাইত যে গ্লাস মিটটা গেল ইয়া ওয়াইটার হোক কারিগর হোক অত্যাচার হয় তখন আমার ব্যবসা নাই, কিন্তু কত বড় মূর্খ মানুষ সারা বছর ইনকাম হলো এর ফলে বোনাস গাছিয়া দেওয়ার কথা, এখানে গিয়ে আমরা দাবি করতে হয় আমরা বোনাস দো, কিন্তু এইরকম মালিককে আমরা চেষ্টা করা লাগি আজকে মিছিল মিটিং করবো এবং মিছিল দিয়ে দেখাই দেব যে শ্রমিকর হোক বোনাস দেওয়া এবং বেতন দেওয়া তার কর্তব্যই গেছে কিনা, এইভাবে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ হোসেন ভাইকে, সংগ্রামী সাহায্য বন্ধুগণ। আমরা আসলে কি বলবো, আমাদের হোসেন ভাই বলেছেন আমরা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে আমাদের পাশে বসে দক্ষিণ সীমা 14 থেকে 16 ঘন্টা আমরা কাজ করতে হয়। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, সময় নিয়ে বলা সুস্পষ্ট ভাষায় হোটেল শ্রমিক নয় 9 ঘন্টা ডিউটি করবে, 1 ঘন্টা খালি বিরুদ্ধে, কিন্তু সেই আইন কে কার মানে, যখন গজা গরম হয় তখন টিকিট তারা মানতে বাধ্য হয়। আজকে দক্ষিণ সুরমা সহ বিভিন্ন জায়গায় দেখবেন এই থিয়েটাই দেখবেন একটু রেস্টুরেন্ট থেকে লেঙ্গে থাকার মতো বিভিন্ন জায়গায় পানসি বলেন, পাঁচ পাই বলেন, আর নম্বর বলেন, মুসাফি রেস্টুরেন্ট নামে বিভিন্ন রেস্টুরেন্ট গড়ে উঠছে, এটা শ্রমিকের গ্রামের পয়সা দিয়ে উঠছে, কিন্তু শ্রমিকের বেতন দেওয়ার সময় তাদের কিছু টাকা পাই না। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, এর পর্যায়ে বক্তব্য রাখা করছে দক্ষিণ সুরমা কমিটি সংগ্রামী সাধারণ সম্পাদক রাজীব ভাইকে। রাজীব ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। আজকে সমাবেশে মাননীয় সভাপতি সাহেব উপস্থিত আছেন, সিলেট জেলার বিভিন্ন অঞ্চলের
শ্রমিক বিন্দু সর্বপ্রথম জানাই দক্ষিণ সুরম গুজরাট কমিটির পক্ষ থেকে দক্ষিণ শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমরা কাঠ টাকা ভোর হতে গভীর রাত পর্যন্ত পরিশ্রম করেও আমাদের অধিকারের জন্য, ঈদ ফরজের জন্য এখানে রাস্তায় এসে আমরা মিছিল করতে হচ্ছে, মিছিল করতে হচ্ছে, কিন্তু এটা করার প্রয়োজন ছিল না। যদি মালিকদের ন্যায় নীতি থাকত, মনুষ্যত্ব থাকত, আজকে মালিকদের মনুষ্যত্ব নাই বিলে আজকে শ্রমিকরা মালিকদের বিরুদ্ধে তাদের অধিকারের জন্য রাজপথে আসে আন্দোলন করছে। আজকে কিছু মালিকরা দেখত নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কিছু শ্রমিক নেতা নাম ধরে দাঁড়ান, তাদের গিয়ে আজকে শ্রমিক সংগঠন বাংলার জন্য শ্রমিকদেরকে বিভ্রান্ত করার জন্য রেলিয়ে রেখেছে। তাই